লঙ্কায় তো 6-4 ডিগ্রি ছিলাম, কিন্তু আজ আমাদের উৎকত বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি চেঞ্জ না করতেন, আমাকে কেউ করতে না। কিন্তু এটাও ঠিক, ছেলেকে বড় করে দিয়েছেন। আমি চেন্নাই যাই আর ত্রিবান্দ্রমে যাই আর শ্রীনগরে যাই আর ইম্ফলে যাই আর গান্ধীনগরে যাই, মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে বিপ্লব কুমার দেব পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা বলে, তার মানে ত্রিপুরার নামটা সর্বময়। আর হরিয়ানা তো দিল্লির চারতরফ, হরিয়ানা দিল্লির শাসক মিলতে পারে না হরিয়ানা ছাড়া। হরিয়ানা থেকে হাওয়া গেলে দিল্লির মানুষ সাত করা, পুরো তার এক সাইডে শুধু উত্তরপ্রদেশের, বাকি সব হরিয়ানা। আজ হরিয়ানাতে গাঁও 6600 করে গ্রাম আছে, প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে চিনে? বিপ্লব দেব আপনার ছেলে কোচ, আপনাদের দেওয়া, আপনাদের কারণে হয়েছে। আগে মনে করতো নর্থার্ন ইন্ডিয়ার লোক, এরা নর্থ ইস্টের বনর পিছিয়ে পড়া লোক, এরা কি করবে? আজ আমি গর্ববোধ করি, আমি ত্রিপুরা এসে জন্মেছি, ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নেতাজি হরিয়ানার মতো শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি সবচেয়ে স্ট্রং স্টেটের প্রভারী হয়ে গেছে, ইনচার্জ হয়ে গেছে। যারা একসময় মনে করতো নর্থ ইস্টে তো ইনচার্জ দিয়েছে, নর্থ ইস্টের মানুষ তো গরিব, নর্থ ইস্টের মানুষের কথা শুনে কি লাভ, আজ নর্থ ইস্টের ছেলে কথা তারা শুনে, এটা হচ্ছে গর্বের ব্যাপার। বাপ মা পরিশ্রম করে টাকা পয়সা খরচে এমএ পাস করিয়েছে, সরকারি চাকরি নাই বলে ছেলেকে ঘরের মধ্যে শোকেতে বসিয়ে রেখে দেবো, আমার ছেলে এমএ পাস সম্বন্ধে পায় না, মেয়ের দিতে তো লোক এমএ পাস তো না, ঠিক আছে মেয়ের ঘর কি বিয়ে করতে পারে না, চুল পাইতে পারে না, সিপিএম এর কাছে যা পরিবার তো 40-45 করে দিয়ে চিন্তা করো না, কোনো কারণে 45 চাকরি পায় এই চাকরি হোক ফিক্সে চাকরি পায়। তাও মেয়ে জানা